দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। 5/12/2021 রোজ রবিবার আমি আজ চলে এসেছি নাটোর হৈবতপুর হাটে। আজকে আপনারা জানানোর চেষ্টা করব এই হাটে উন্নত জাতের ছাগলের বর্তমান দাম সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। শুভ দর্শক মণ্ডলী, আমার সামনে কিছু বড় জাতীয় বাচ্চার ছাগল দেখা যাচ্ছে, এ সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আজকে হাটে কখন আসছেন? তো প্রায় ঘন্টাখানেক হলো। কি মনে কষ্ট নাকি আজকে? মুখে হাসি নাই, কোনোদিন থাকে। আচ্ছা, এটা আলোচনা করবো আপনার সঙ্গে, সময় হবে তো নাকি? এই সাদা বাচ্চাটা কি বাচ্চা? যমুনাপাড়ি। যমুনাপাড়ি যমুনাপাড়ি কি 100 না কষ্ট? এটা না, এটা 100% না। এটা কি খাসি না পাঠি? পাঠি। পাঠি বাচ্চা। দাম চাচ্ছেন কেমন? এটা দাম চাচ্ছি আপনার 11,000 টাকা বলছে। 7,000-7,500। 11 চাচ্ছেন, 7,500 বলছে। আপনি শেষ পর্যন্ত কত হলে এটাকে বিক্রি করবেন? 8-8.5-এর মধ্যে বিক্রি। 8-8.5-এর মধ্যে। আচ্ছা, এটা পাঠি না পাঠা? পাঠি। পাঠি না। আচ্ছা, জানতে পারলাম আপনার মাধ্যমে। এটা কি জাতের? এটা বিটল। বিটল কি ক্রস? এটা একটা ক্রস, একটা অরিজিনাল। আচ্ছা, একটা চোখ সাদা আছে। এটা এটা কি 100%? এটা 100%। সাইজের গঠনটা বেশ অনেক বড়। কান তো ছোটো কাকা, বাচ্চা কান ছোটো শেখাবে না? তো এটা খাসি না পাঠি? সব পাঠি। পাঠি না। দাম কেমন চাচ্ছেন বিটল এটার? এটা এটা 3-12,000 করে। 3টায় বলছে 12,000 করে। এটা কি বিটল ক্রস? এটা 100%। আর এটা কি? হরিয়ানা ক্রস। হরিয়ানা ক্রস না? 3টায় পাঠি না? সব পাঠি। 3টা কত বলছে আপনাকে? 35-37 বলছে। আপনি কত হলে ছাড়বেন? 40 পার হলে 3টা না? আচ্ছা আচ্ছা। শুভ দর্শক মণ্ডলী, আঙ্কেলের মাধ্যমে জানার চেষ্টা করলাম যে আসলে এই বাচ্চাগুলো একটু বড় সাইজের, একটা বিটল ক্রস। আঙ্কেল বলছে এটাকে বিটল 100%। দর্শক মণ্ডলী, যেহেতু আঙ্কেলের মাধ্যমে জানতে পারলাম এই বাচ্চাগুলোর কেমন দাম, আপনি জানার চেষ্টা করলাম। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে হাতে মোটামুটি অনেক ধরনের সুন্দর সুন্দর বাচ্চা ছাগল, বড় ছাগল সব কিছু আমদানি আছে। আশা করা যায় যে চেষ্টা করে আপনাদের মোটামুটি ভালো কোয়ালিটির কোনো কিছু উপহার দিতে পারবো। এখানেও কিছু বেশ বড় বড় সাইজ দেখা যাচ্ছে। ওনার বিক্রেতা একটু ব্যস্ত, ওর সঙ্গে আলোচনা করে একটু পরে আমরা ওই পাশটাতে যাচ্ছি। এই পাশটাতেও একটু মোটামুটি সুন্দর জাতীয় কিছু বাচ্চা আছে, আলোচনা করা যাক ওনার মালিকের সাথে। দর্শক মণ্ডলী, ওনার মালিকের সঙ্গে কথা বলা যাক। তাহলে ভাইয়া, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভাই, আল্লাহর রহমতে। আজকে হাটে কখন আসছেন আপনি? ভোর থেকে হাট, যেহেতু ভোর থেকে আসছেন। সকালে আসছেন? আচ্ছা, এই হৈবতপুর হাটটা সকাল কত সময় লাগে, কখন শেষ হয়? এটা আপনার ভোর 6:30-6:30 থেকে লাগে। জি। আর আপনি 8:30-9:30 পর্যন্ত চলে। আর চলে না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর আপনি একটু মূল্যবান সময় নষ্ট করবো, আপনার সঙ্গে একটু আলোচনা করবো আপনার বাচ্চাগুলো সম্পর্কে। আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করবো যে আজকের হাটে উন্নত জাতের ছাগলগুলোর দাম সম্পর্কে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, শুরু করা যাক। এটা কি জাতের ভাইয়া? আমার কাছে সবই প্রথমেই বলি, আমার কাছে যে কয়টা ছাগল আছে জি, সম্পূর্ণ ছাগলগুলো ক্রস বিট। ক্রস বিট? হ্যাঁ, ক্রস বিট। শুধু জাত ভিন্ন? হ্যাঁ, জাত ভিন্ন কিন্তু ক্রস বিট। আচ্ছা আচ্ছা। আর উন্নত জাতের ছাগল তো জানেন, এটা আপনার ঘর থেকেই বেশি বিক্রি হয়। জি 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 জি। কমই আসে। জি জি। ঠিক আছে, সমস্যা নেই, আলোচনা করা থাকে আপনার সঙ্গে। ধন্যবাদ আপনাকে। ওটা ওটাও যমুনাপাড়ি না? এটাও যমুনাপাড়ি। আচ্ছা, যমুনাপাড়ি চাচ্ছি আমি, ওই একই দাম, একই জোড়া। যমুনাপাড়ি মনে কার সঙ্গে ক্রস আছে? এটা ইয়ের সঙ্গে। হ্যাঁ, এটা যমুনাপাড়ি আছে। আচ্ছা, এটা দাম কেমন চাচ্ছেন? এটা একই দাম ভাই, একই দাম না, একই জোড়া। আচ্ছা আচ্ছা, এটা পাঠিয়ে। আচ্ছা, এই জোড়া ধরে মনে করেন 16-17 হলে আমি ছাড়ি দেবো। আচ্ছা আচ্ছা, 16-17 ছাড়ি দেবেন আপনি। এটা আপনার মেয়েতি তো এতে আসবে? মেয়েতি তো 3টায় না, সামনে আসেন। আচ্ছা, এটা গায়ে কালারটা কালো? হ্যাঁ, গায়ে মেয়ে তো না। পাঠি বাচ্চা এটা? হ্যাঁ, পাঠি বাচ্চা। আমার কাছে সবগুলো ছাগলই পাঠি। পাঠি না? আচ্ছা, সবগুলো পাঠি। দাম কেমন চাচ্ছেন এই কালোটার? এটার দাম চাচ্ছি আমি 11,000 টাকা ভাই। 11 চাচ্ছেন? 11,000 টাকা। এ তো মোটামুটি সাইজ অনুযায়ী দামটা কম আছে বেশ আপনার কাছে। আচ্ছা, 11 চাচ্ছেন? হ্যাঁ। শেষ পর্যন্ত বেচা বিক্রি কত? 9:30 হলে ছাড়ে দেবো ভাই। 9:30 হলে ছাড়ে দেবেন? 9:30 হলে ছাড়ে। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আপনার কাছে মোটামুটি দামটা একটু কম মনে হচ্ছে আমার ভাই। আমি ছাগল আসলে কি অনলাইনে যেহেতু কেনা বেচা করি, আজেবাজে তো দাম চালু হবে না। আচ্ছা আচ্ছা, দর্শকরা তো কম বেশি ফেসটা চেনেই। জি জি জি, সেভাবে তো দাম চালু হবে না ভাই। অবশ্যই অবশ্যই। দেখেন ভাই, একজন বিক্রেতার সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ দেখেন,
এ দুটো আপনার মনে করেন অতীততা, এ দুটোর দাম চাচ্ছি আমি 18,000 টাকা দুটা। হ্যাঁ, এ দুটো আপনার ফিস দাম, কেউ যদি দামা দাবি না করে জি 1,750 হলে ছাড়ে দুটা, 1,750 তে ছাড়বেন আপনি? এই দুটো পাঠিয়ে পাচ্ছেন না? দুটোই পাঠিয়ে। কী জাত বললেন? আচ্ছা, এটা আপনার দাম কত বললেন? এ দুটা, এ দুটো আপনার মনে করেন দামা দাবি না বললে 17,000 হলে ছাড়ে, 17 ছাড় দেবেন আপনি? দর্শক মণ্ডলী, ভাইয়ের মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যে আসলে এই বয়সী শাড়িগুলো কেমন দামের মধ্যে পাওয়া যায়। ভাইয়া একটু কথা বলতো আমার সঙ্গে। মোটামুটি যে আপনি দেখলাম যে আপনার কাছে দামগুলো অনেক কম, আমার দর্শক মণ্ডলী যদি কিনতে চান সেই ক্ষেত্রে কি হাতে আপনি বরাবর আসেন? হ্যাঁ, আমি আপনার আহমদপুর এবং তেবেরিয়া বানেশ্বর সব হাটগুলোই করি। সব হাট করেন না? সব হাটগুলোই করি। আচ্ছা, কেউ চাইলে মনে করেন হাটতে করে দিতে পারবে, কেউ চাইলে মনে করেন আমার খামারে যাও দিতে পারবে। আচ্ছা আচ্ছা, বিষয় হচ্ছে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনার দর্শকদের একটা মনের ব্যাপার। জি জি জি, এই ব্যাপারে অনেকজন, তবে আমি আমি যেটা মনে করি ভাই যে হাটে এসে বুঝলেন কি যেখানে অনেক বিক্রেতা থাকে তার মাঝে দেখে নেওয়াই ভালো নাকি? হ্যাঁ, দেখে নেওয়া ভালো। আমি দর্শকদের অবশ্যই এই বিষয়ে সাজেশন করি, একটা নিলেও পাঁচটা দেখার পরে একটা নিলেও সেটা ভালো। জি জি, বিষয় হচ্ছে যে দর্শকদের কি বলবো, মানে অনেকজন প্রতারিত হয়ে গেছে, হচ্ছে হচ্ছে বর্তমানে হচ্ছে, মাধ্যমে আসে আর কি, অনেকজনের মাধ্যমে যায়, ধোকাবাজির ভিতরেও পড়েছে এরকম। আমার 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 কাছে ফোন বলেছে অনেকজন আর কি যে ভাই আপনার ওখানে যে এরকম হয়েছে, আসলে কি বলবো দেখেন। আচ্ছা, সমস্যা নেই, সেই বিষয়ে যারা আমরা ইউটিউব চ্যানেলে ক্রিয়েটর আছি অবশ্যই চেষ্টা করব যেন আমার দর্শকরা বরাবর নির্ভেলভাবে যেমন ভিডিওগুলো ছাড়ে, জি সবাই তো এরকম না ভাই। রাইট রাইট, সব জায়গাতেই কম বেশি আর কি আছে, দর্শকের দর বলবো আপনারা দেখে শুনে আসে দাম দর করে তারপরে নিয়ে। আচ্ছা আচ্ছা, পার্সেন্ট বলতে হবে ছাগলের ক্রস বি, রাইট রাইট রাইট, ছাগলের আপনার কথা সঠিক আছে জি ভাইয়া, ওগুলো চিনতে হবে তাহলে কিন্তু ছাগলের লাভবান হবে। জি ভাইয়া, আর প্রথম যারা নতুন খামারে যারা তাদের বলবো, নতুন যারা খামারে তারা বেশি দামের ছাগল দিয়ে খামার কখনোই শুরু করবেন না, কারণ ছাগল সম্পর্কে আপনার আগে অভিজ্ঞতা করতে হবে। রাইট রাইট, আগে ক্রস ব্রিডটা শুরু করে নিয়ে তারপরে পরের ধাপে আপনি দেখেন যে ফিট খাতে পারেন কিনা ছাগলে। ছাগল পালা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার ভাই, অনেক কষ্টের বিষয়। হ্যাঁ, আসলে কী বলবো, আমি একজন মুসলিম, প্রত্যেকটা নবী রাসূলে কিন্তু আল্লাহ তাআলা ছাগল পালাছে, কী জন্য এটা বলতে পারবেন? ধৈর্য ধারণ করার জন্য। এই রাইট, অ্যাকচুয়ালি রাইট আছে, আমার বাসাতে আছে, আমি নিজেও তিনটা পালি। ধৈর্যটা কেমন এটা আপনি যাচাই করার জন্য নবী রাসূলের কাছে ছাগল পালাছে, ছাগল সবাই পালতে পারে না। জি ভাই, ছাগল পালার ভিতরে অনেক ধৈর্য লাগে, এই জন্য বলবো ক্রস বিটটা শুরু করেন টাকা অল্প দিয়ে। জি ভাই, তাহলে বুঝতে পারবেন ছাগলটা আসলে আপনার ফিট খাচ্ছে কিনা, আপনি পারবেন কিনা। জি ভাই, এটুকুই আমার বলার কিছু ভাই। ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আমার দর্শকদেরকে আমি কিছুটা হলেও উপদেশ দেওয়ার চেষ্টা করতে পারলাম। অবশ্যই অবশ্যই, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আসি ভাইয়া, দর্শক মণ্ডলী, এই পাশে দুইটা বড় শাড়ি দেখা যাচ্ছে, এটা সম্ভবত প্রেগনেন্ট আছে মনে হচ্ছে আমার, তো ওনার মালিকের সঙ্গে আলোচনা করা যাক। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় আচ্ছা ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল। আচ্ছা ফয়সাল ভাই, জি ভাই, এই যে আপনার কাছে দুইটা শাড়ি দেখতে পাচ্ছি, এই দুইটা কি প্রেগনেন্ট? হ্যাঁ প্রেগনেন্ট ভাই। আচ্ছা এই দুইটা জাত কি? এটার বিষয়ে শিওরিটি নাই নাকি? তিন মাস পাঠানো হলে। আচ্ছা তো আপনি এই এটা কয় মাস পার হচ্ছে বললেন? এটা চার মাস হচ্ছে না? হ্যাঁ। দাম কেমন চাচ্ছেন এটার? এটার দাম চাইলে তো ধরুন 60-65। জি, কারণ বাজার খারাপ বড় ভাই। জি জি, দাম লোকজনের জোড়া বলেছে মনে করেন 80, জোড়া 80 বলছে আপনাকে? 80 বলেছে, 2-4 হাজার হলে দিয়ে দেবো। আপনি মোটামুটি টার্গেট এরকম নাকি? হ্যাঁ। আচ্ছা 2-4 হাজার হলে কম বেশি দিয়ে দেবো। শুভ দর্শক মণ্ডলী, আমি ওনার মাধ্যমে একটা জিনিস জানছিলাম যে আসলে প্রেগনেন্ট যে তোতাগুলো আছে, এটা যদিও আমি মেয়াদি তোতা, সে অনুযায়ী দাম কিন্তু অনেকটা কম আছে, আপনি এটা বিষয়ে কি সিওরিটি আছে আপনার? একবার দুবার ট্যাম্পের পুল লেখা পড়া করে নেবো তাও দেবো। আচ্ছা এটা প্রেগনেন্ট কি পাঠাতে ধরানো? অরিজিনাল তোতা, তোতা দিয়ে না? হ্যাঁ। আচ্ছা আর ওইটা? এটাও তোতা দিয়ে ধরানো আছে, ওটা 100 তোতা দিয়ে, একবারে 100। ঠিক আছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে জানতে পারলাম যে আসলে মিয়তি তোতা দুটো প্রেগনেন্ট কেমন দামের মধ্যে হচ্ছে। আমার মনে হচ্ছে যে মোটামুটি অনেকটা কম দামের মধ্যে আছে। হ্যাঁ আশা করি, এখন বাজারটা কম তো ভাই, এই জন্যই কম, নাহলে এগুলো একটাই বিক্রি হচ্ছে 60-65 হাজার। রাইট রাইট, এখন বাজারটা কম। আচ্ছা ভাই, আপনার ঠিকানাটা কোথায় বাসা আপনার? আমার বাসা হচ্ছে লালডাঙ্গা থানা শাকারিপাড়া। শাকারিপাড়ার কি বেশিরভাগ লোকজনই এই ব্যবসায় জড়িত? না ব্যবসায় জড়িত আছে, কিন্তু আমার খামার আছে বড় ভাই, আমি খামারি না। অনেকে বলে যে খামার আছে, আসলে আছে, আমার গ্রামে দুটো খামার আছে। খামার আছে না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। ফসল ভাই ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ। দর্শক মণ্ডলী, সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকে
হৈবতপুর হাটের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অশেষ ধন্যবাদ।